তেলিয়ামুড়ায় নিজেদের স্কুলে সম্বর্ধিত হলেন জার্মান সরকারের গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড খ্যাত পারমিতা ঘোষ সহ মাধ্যমিকে সারা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করা সুজাতা পাল। দুজনই তেলিয়ামুড়া শিশু মালঞ্চ স্কুলে প্রাক্তন ছাত্রী। আজ শিশু মালঞ্চ স্কুল কর্তৃপক্ষ এই দুই প্রাক্তনীকে সম্বর্ধনা দিল। এ উপলক্ষে শনিবার দুপুর একটায় স্কুলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা 28 নম্বর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। তিনি 2019 শিক্ষাবর্ষের মাধ্যমিকের ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করা কৃতী ছাত্রী সুজাতা পাল এবং জার্মান সরকার থেকে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী ভারতের তথা এ রাজ্যের গর্বের কন্যা পারমিতা ঘোষের হাতে পুষ্পস্তবক, সম্মাননা স্মারক সহ আরও অন্যান্য সামগ্রী দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। বক্তব্য দিতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটি মহৎ উদ্দেশ্য থাকে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করার। আর যখন কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী অসামান্য কৃতিত্বের অধিকার অর্জন করে, তখন বাবা মায়ের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও গর্বিত হন। এদিন তিনি দুই কৃতী ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রতিটি বিদ্যালয়ের একটা মহৎ উদ্দেশ্য থাকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা সুন্দরভাবে। আর যখন কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা অসামান্য কৃতিত্বের পরিচয় দেয় বাবা মায়ের সাথে সাথে, আর যখন অন্য কারোর আনন্দ হয় সেটা নিঃসন্দেহে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। আজকের অনুষ্ঠান তারই বার্তা যে আমাদের আদরে, শুধু আদরের নয় প্রথম আদরে পারমিতা ঘোষ এবং সুজাতা পাল যেভাবে আমাদেরকে গর্বিত করেছে, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গর্বিত করেছে, তারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্বর্ধনা করে তারাও গর্বিত হয়েছেন। আমরা গর্বিত হয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যেভাবে ছাত্রদেরকে তৈরি করছেন এবং একটা বার্তা দিচ্ছেন সারা রাজ্যে যে আমরাও এই রাজ্যের প্রতিভা অন্বেষণে আমাদেরও ভূমিকা রয়েছে। ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যাদের অধ্যবসায়, যাদের নিয়মানুবর্তিতা, যাদের টেক, এর মাধ্যমে সুজাতা পারমিতা তৈরি হয়েছে। অনুষ্ঠানে এদিন বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু বিকাশ দাস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা প্রতিভা সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।